অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 23শে সেপ্টেম্বর 2020, এই যে রাহু কেতু রাশি পরিবর্তনে স্পেসিফিক কোন রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি স্পেশালি কন্যা রাশির জন্য। অনেকে কমেন্টস করেছেন যে রাশিভিত্তিক দেন আমি এই সিরিজটা শুরু করেছি, প্রত্যেকটি রাশির আলাদা আলাদা পার্ট বাই পার্ট কেমন যাবে, এর রাহু কেতু রাশি পরিবর্তনে কী কী প্রভাব পড়তে পারে, কোন দিকে শুভ কোন দিকে অশুভ সেটা নিয়েও আমি কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমে আমি আপনাদেরকে জানাই, এই 18 মাস মোটামুটি 1.5 বছর এই রাহু এবং কেতু ঠিক বিষ রাশিতে অবস্থান করবে। বিষ রাশিতে রাহুর অবস্থান এবং বৃশ্চিক রাশিতে কেতুর অবস্থান কী ফল দিতে চলেছে। এবং যদি আপনাদের রাশিচক্রে শুক্র গ্রহ ভালো থাকে, ভেনাস যদি ভালো থাকে, আপনারা পজিটিভ ফল নিশ্চিতরূপে পাবেন। এবং এর সাথে সাথে যদি আপনার রাশিচক্রে রাহু যদি ফেভারে থাকে বা রাহুর যদি মহাদশা চলে, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন এই রাহু কেতু রাশি পরিবর্তনে। কিন্তু রাহু যদি আপনাদের যদি শুভভাবে না থাকে অথবা আপনার যদি রাহু কেতু নিজস্ব থাকে সেক্ষেত্রে, বা শুক্র যদি আপনার বাই বার্থ চার্ট ড্যামেজ থাকে সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ফলগুলো কিন্তু পাবেন না। এবং তার সাথে সাথে আমি বলি কী উপায় করবেন, আপনার যদি রাহু খারাপ থাকে সেক্ষেত্রে কী উপায় করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। দেখুন, প্রথমেই জানাই এই যে 23শে সেপ্টেম্বর রাহু কেতু রাশি পরিবর্তনের কন্যা রাশির ক্ষেত্রে, দেখুন বিদেশ থেকে আপনাদের লাভ কিন্তু আসবে, বৈদেশিক অর্থ কিন্তু আপনাদের আসবে, তারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ভালো। কেরিয়ারের ক্ষেত্রে অতীব শুভ, কেরিয়ারের দিক থেকে আপনারা নতুন কেরিয়ার করবেন এবং কর্মজীবন আপনাদের ভালো। নিজস্ব ভূ সম্পত্তি কিন্তু আপনারা ক্রয় করবেন, অর্থাৎ নিজস্ব প্রপার্টি এই 18 মাসের মধ্যে কিন্তু আপনাদের হবে। রাহু কিন্তু আপনাদেরকে ঢেলে দিবে এই 18 মাস, অর্থাৎ নিজ রোজগারে প্রপার্টি, আপনার কেরিয়ারের দিকে উন্নতি, বিদেশ যাত্রা, বিদেশ থেকে লাভ, আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, শেয়ার ফাটকা থেকে প্রচুর অর্থ কিন্তু আপনাদের আসবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যাটা চলে আসছে আপনাদের ছোট ভাই বোনদের সাথে, বা রিলেশনের ক্ষেত্রে কিছুটা হলো ক্রাইসিস কিন্তু আপনাদের দাঁড়াবে। এবং বিশেষ করে আপনাদের ছোট ভাই বা বোন এবং কিছু কিছু ক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনারা এই সময়টা খেয়াল দেবেন, পিতার শরীর স্বাস্থ্য দিকে হানি। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পিতার থেকেও আপনার সন্তানের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, এডুকেশনের দিকে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আছে। তো যাই হোক, আপনাদের রাশিচক্রে যদি রাহু খারাপ থাকে কী করবেন, আপনারা প্রতিদিন কিন্তু স্নান করুন। স্নান করার পর আপনারা অবশ্যই চন্দনের সেন্ট পারফিউম কিন্তু গায়ে লাগান এবং চন্দনের তিলক একটা আপনারা অবশ্যই কপালে দিন। এবং যত আপনারা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ যত আপনারা পাঠ করতে পারেন ততধিক কিন্তু শুভ, তার পজিটিভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন। এবং যাদের রাশিচক্রে রাহু খারাপ আছে বা কেতু খারাপ আছে বা শনি খারাপ আছে, যত নমঃ শিবায় এটা করবে ততধিক এটা পজিটিভ ফল পাবে। এর সাথে সাথে বলি, যাদের রাশিচক্রে বাই বার্থ চার্ট যারা দেখছেন রাহু খারাপ, রাহু পজিশন ড্যামেজ, আপনারা অবশ্যই একটা নীল কাপড় নিন, সাদা চন্দন নিন এবং নীল কাপড়ে বাঁধেন, সেটা আপনারা বাহুতে বেঁধে নিন, দেখবেন এই রাহুর শুভ প্রভাব কিন্তু আপনারা পাবেনই পাবেন। এই যে আমি যে কথাগুলো বললাম, যদি আপনাদের একটুকু গাছের পাতা না নড়ে কিনা, অবশ্যই আপনাদের বাই বার্থ চার্ট আপনারা অবশ্যই বিশ্লেষণ করুন, কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনারা অবশ্যই এটা অ্যানালিসিস করান আপনি কেন পাচ্ছেন না। কিন্তু এই রাহুকেতু রাশি পরিবর্তন কন্যা রাশির জন্য একটা মাইলস্টোন করতে চলেছে, অর্থাৎ আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, সব দিক থেকে ভাগ্যের দরজা কিন্তু খুলে যেতে চলেছে। অর্থাৎ আপনাদের নবম ভাবে রাহু, আপনাদের ভাগ্য এবং তুঙ্গস্থ রাহু
ভাগ্য কিন্তু আপনাদের সাপোর্ট দিবে। আপনারা যদি ঠিক সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন এবং কাজগুলো যদি খুশি করতে পারেন না, আপনারা বেনিফিটেড থাকবেন। নমস্কার।